হয়। দেখেন এখানে টুলগুলো যদি কারো এরকম সিঙ্গেল লাইন থেকে থাকে, আপনি টু লাইন ডাবল লাইন করে নেন, তাহলে সুবিধা হবে, আমারটার সাথে মিলবে, আপনারা কাজ করে মানে ইজি খুঁজে পাবেন। ঠিক আছে, নেক্সট যেটা করবেন সেটা হলো আপনি যদি বাম পাশে টুলটায় থাকেন, এটার নাম হলো সিলেকশন টুল। সিলেকশন টুলের উপরে একটা ক্লাস আছে, আমরা সেটা নিয়ে দেখবো, পুরো ক্লাসটা মোটামুটি সিলেকশন টুলের উপরে। তারপরে যে কাজটা করবেন, এই টুলে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল এ দিবেন। কন্ট্রোল এ দিলে দেখেন একটা সিলেকশন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন একটা সিলেকশন, মনে হচ্ছে না যে পিঁপড়ে হেঁটে যাচ্ছে এবং সে ওই লেফট সাইড থেকে শুরু করেছে ডান পাশে ঘুরে দেখতে বাম পাশে ঘুরে কর্নারে এসে নামছে, মনে হচ্ছে পিঁপড়ার একটা লাইন চলছে। এটা মূলত ফটোশপের সিলেকশন, ইলাস্ট্রেটর সিলেকশন ছিল একরকম আর এখানে সিলেকশনটা হলো ডিফারেন্ট। এই অবস্থায় যদি আপনি কন্ট্রোল সি দেন, মানে কপি, যেটা আমরা ইলাস্ট্রেটর দেখেছিলাম কন্ট্রোল কপি পেস্টের যে বিষয়গুলো ছিল, কপি করবেন, সিম্পলি কপি করবেন, তাহলে কি হলো যে ব্যাকগ্রাউন্ডে ইমেজটা আছে, ইমেজটা ব্যাকগ্রাউন্ড হিসেবে আছে, এখানে যদি আমরা পুরোটা সিলেক্ট করি কন্ট্রোল এ দিয়ে এবং কন্ট্রোল সি দিয়ে কপি করি, কপি করার পরে আমরা কন্ট্রোল এন দিব, কন্ট্রোল এন দিলে এখানে একটা কন্ডিশন আসবে, নতুন ডকুমেন্ট ফ্রম ক্লিপবোর্ড, এখানে প্রোফাইলটা থাকবে হলো ক্লিপবোর্ড আকারে, আপনি যাই যা আছে সিম্পলি ওকে করে দেন। ওকে করলে নতুন একটা ফাইল পাবেন এবং নতুন ফাইলে সিম্পলি পেস্ট করেন। পেস্টের বিষয়টা হলো এডিট মেনুতে গেলে দেখেন এখন পেস্ট আছে, সিম্পলি পেস্ট, কন্ট্রোল ভি। এই লেয়ারটা যখন আমাদের সিলেক্ট থাকবে, সিলেক্ট থাকার উপায় হলো আপনি যখন যে কোনো টুলেই থাকেন, এখানে টুলের সাথে কোনো রিলেটেড ইস্যু নাই লেয়ার সিলেক্ট করার ক্ষেত্রে, যখনই লেয়ারে যাবেন আপনার কার্সরটা চেঞ্জ হয়ে যাবে, ডিফারেন্ট কার্সর হয়ে যাবে, এরকম হাতের মতো দেখাবে, যেটা আপনি ক্লিক করবেন সেটা সিলেক্টেড থাকবে। যদি আপনি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট থাকেন তাহলে দেখবেন অপাসিটি ফিল অপাসিটা ডিম হয়ে আছে, তার মানে এটা হাইলাইটেড না। যখন আপনি লেয়ার ওয়ানে ক্লিক করবেন তখন অপাসিটি ফিল অপাসিটি দুইটাই দেখাচ্ছে, দুইটাই হাইলাইট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন যদি আমরা দেখি অপাসিটি কমাই তাহলে কি হয়, অপাসিটি যদি আমরা কমাই তাহলে দেখেন ছবিটার কি হচ্ছে, অপাসিটি কমে যাচ্ছে। অপাসিটি মানে তো আমরা বুঝি তাই না, অপাসিটি মানে হলো ঘনত্ব, যে একটা ছবির তার 100% যে ঘনত্ব আছে সেটার পার্সেন্টেজটা কমে যাচ্ছে, মানে আস্তে আস্তে সে ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। তাহলে ফিল অপাসিটি দিলে কি হয়, একই রকম হচ্ছে তাই না, কোনো পার্থক্য কি আমরা দেখতে পাচ্ছি, এখনও দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমরা ফিল অপাসিটি একটু পরে আসি, প্রথমে আমরা অপাসিটিটা দেখি। আচ্ছা, অপাসিটিটা এভাবে চেঞ্জ করা যায়, আরেকটা সহজ শর্টকাট আছে, এটা যদি সেখানে আমাদের জন্য ইজিয়ার হয়, আপনি যদি মুভ টুলে থাকেন, এটার কন্ডিশন হলো মুভ টুলে থাকতে হবে, আমাদের সবারই কিপ্যাড আছে, নিউমেরিক কিপ্যাড আছে, আমরা যদি 5 চাপি কিপ্যাডে দেখেন 50% হয়ে যাবে, যদি আমরা 1 চাপি তাহলে 10% হয়ে যাবে, যদি আমরা 15% চাই 15 চাপবো, যদি আমরা 88% চাই 88 পরপর চাপবো তাহলে 88% হয়ে যাবে। এটা শেপ টুল ড্র করা শিখেছিলাম তাই না, শেপ টুল, আমরা একটা রেক্টেঙ্গেল শেপ টুল নিব, শেপ টুলটার ফিল কালার আছে হোয়াইট, এই কালারটা যদি আমরা চেঞ্জ করতে চাই ফিল কালার থেকে আমরা চেঞ্জ করতে পারি, মনে করেন রেড করে নিলাম। এখন আমরা নতুন একটা জিনিস শিখবো, সেটা হলো এফএক্স, মানে এটার স্ট্রোক দেওয়ার যে বিষয়টা আছে, আমরা স্ট্রোকটা কোত্থেকে দিব, এটা ডিটেলসটা অন্য একটা ক্লাসে আছে এফএক্স এর বিষয়টা। লেয়ার মেনুর এই যে লেয়ারটা আছে, লেয়ারের নিচে যদি আপনি যান, সেকেন্ড যে অপশনটা আছে লেখা আছে এফএক্স, হয়তো দেখতে কষ্ট হচ্ছে অনেকের তাই না, এফএক্স, এই যে দেখা যাচ্ছে এফএক্স লেখা আছে। আচ্ছা, এফএক্স যদি আপনি পান, পাওয়ার পরে কি করবেন, এফএক্স এ ক্লিক করে স্ট্রোকে ক্লিক করবেন, স্ট্রোকে ক্লিক করার পর আপনি এরকম একটা পপআপ পাবেন, একটা উইন্ডো চলে আসবে, এখানে স্ট্রোকের পরিমাণ দেয়া আছে 1, আপনি এটাকে বড় করতে পারেন, এখানে অপাসিটি যদি কারো কম দেয়া থাকে এটাকে 100% দিয়ে দিবেন, অপাসিটি 100% থাকবে। এটা কালার যদি চেঞ্জ করতে চান আপনি কালারে ক্লিক করে কালার চেঞ্জ করতে পারেন, যে কি কালার দিবেন, রেডের সাথে রেড হলে তো আসলে বোঝা যাবে না তাই না, আমরা একটা ডিফারেন্ট কালার দিই, সিম্পলি যদি ওকে করি তাহলে কি হলো, এখানে আসলাম আমরা স্ট্রোক করলাম, স্ট্রোকের সাইজ বাড়ালাম, অপাসিটি 100%, যে কোনো কালার একটা চেঞ্জ করলাম, এখন যদি আমরা ওকে করি তাহলে দেখবেন এটা চারিদিকে একটা বর্ডার চলে আসছে, স্ট্রোক চলে আসছে, এটা করতে পারবো। আচ্ছা, এখন দেখেন আমরা তো অপাসিটি যদি আবার এটাতেই আপনার যদি অপাসিটি কমাই, হয়তো আমরা কত করলাম 50% বা 10% কমতেছে না, সব সহ কমতেছে তাই না। আচ্ছা, এটা যদি আমরা জিরো প্রেস করি তাহলে কি হয়, 100% হয়ে যায়। এখন যদি আমরা ফিল অপাসিটি কমাই, ফিল অপাসিটি মনে করেন 50% বা 10% করলাম আমরা, তাহলে কাহিনী কি হলো, স্ট্রোকটা কিন্তু যা ছিল 100% আছে, সে শুধু ফিলটা কমিয়েছে, তার মানে সামথিং একটা ডিফারেন্স আছে, যার কারণে আসলে দুইটার ব্যবহার দেয়া হয়েছে। এটারও কিবোর্ড শর্টকাট আছে, হয়তো কিবোর্ড শর্টকাটটা আপনাদের অনেকের কম্পিউটারে যেটা হয়, ডান পাশে যে নিউমেরিক প্যাডটা আছে এটা কাজ করে না, এটা শিফট প্রেস করে
উপরে যে নাম্বারগুলো আছে 1 থেকে 0 পর্যন্ত, সেই নাম্বারগুলো প্রেস করে কাজ করবে। শিফট প্রেস করে যদি আপনি Shift 6 দেন, তাহলে দেখুন 60% হয়েছে। শিফট চেপে যদি আপনি 9 দেন, 90% হয়েছে। শিফট চেপে 1 দিলে 10% হবে। আচ্ছা, নিউ লেয়ার ক্রিয়েট করার জন্য আপনারা যদি খেয়াল করে দেখেন, ডান পাশে এই যে বিন এর যে আইকনটা আছে বা ট্রাশের যে আইকনটা আছে, এর বাম পাশে একটা নতুন আইকন আছে, নিউ আইকন। ক্রিয়েট নিউ লেয়ার পপ আপ আপনাকে শো করছে। কারো যদি দেখতে সমস্যা হয় আপনারা নিজেরাও দেখে দিতে পারেন। আমি এখন এখন দেখা যাচ্ছে? আচ্ছা, এখানে যখন যাবেন, এই যে নিউ, আপনি যখন ক্লিক করবেন তখন একটা নতুন লেয়ার তৈরি হবে। এই নতুন লেয়ারটা কোথায় আসবে? নতুন লেয়ারটা আসবে হলো যেই লেয়ারটা আপনার সিলেক্ট থাকবে সেই লেয়ারটা ঠিক উপরে। মনে করেন আপনি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট আছে, এখন যদি নিউ লেয়ারে ক্লিক করেন দেখেন নতুন লেয়ার যেটা 3 নম্বর তৈরি হয়েছে ব্যাকগ্রাউন্ডের ঠিক উপরে। আপনি যদি 2 নম্বর লেয়ার সিলেক্ট রাখেন, এখন এটার উপরে যদি নতুন সিলেক্ট করে আপনি নতুন লেয়ারে ক্লিক করেন তখন তার উপরে হয়েছে। তার মানে যে লেয়ারটা সিলেক্ট থাকবে নতুন লেয়ারে আপনি যখনই ক্লিক করবেন তার ঠিক উপরে সেটা ক্রিয়েট হবে। ক্লিয়ার বিষয়টা? ট্রাই করে দেখবেন হয় কি। নতুন লেয়ার শর্টকাট দিয়ে ক্রিয়েট করবেন তাহলে হলো Shift Ctrl N দিলে নতুন লেয়ার তৈরি হয়। তখন একটা পপ আপ আসে এবং পপ আপটা আপনাকে বলে দিবে যে এখানে আপনি কোনো নাম দিতে চান কিনা। যদি দিতে চান খুব ভালো, যদি দিতে না চান সিম্পলি ওকে প্রেস করবেন, নতুন লেয়ার তৈরি হয়ে যাবে। টাইপ অফ লেয়ারের জন্য সবচেয়ে সহজ উপায় হলো উপরে যদি আপনি যান, এখানে কতগুলো পয়েন্ট আছে এগুলোকে বলা হয় ফিল্টারিং। যারা মাউস ক্লিক করছে এখানে দেখেন ফিল্টারিং আছে। প্রথমে যে মাউসটা আমি যেখানে নিয়ে গেছি এটা দেখেন, এটা হলো ইমেজ লেয়ার। তার মানে হলো এখানে যতগুলো ইমেজ আছে, যেই যেই লেয়ারগুলোতে ইমেজ আছে শুধুমাত্র ওই লেয়ারগুলোকে দেখাবে এখানে। তার মানে হলো একটা টাইপ হলো ইমেজ লেয়ার, আরেকটা হলো অ্যাডজাস্টমেন্ট লেয়ার। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা কি জিনিস এটা আসলে একটা ক্লাস আছে আমাদের, এটা বুঝাবো। মূলত হলো আমরা ছবির মধ্যে বা ইমেজের মধ্যে যে কালার ইফেক্ট ব্যবহার করি সেই ইফেক্টগুলো আমরা ডিরেক্টলি ইউজ না করে লেয়ারের মাধ্যমে করতে পারি, একটা ক্লাস আমরা সেটা দেখব। তাহলে এটা হলো আরেকটা টাইপ অফ লেয়ার। এরকম যখন আপনি এখানে সিলেক্ট করবেন, কোনো লেয়ার যেহেতু নাই এখন বলছে এরকম কোনো লেয়ার সে পাচ্ছে না। তারপরে যেটা আছে থার্ড, সেটা হলো টাইপ লেয়ার। যদি আপনি টাইপ করে থাকেন, গত ক্লাস হয়তো দেখেছেন, ক্লিক করলেন আপনি লিখলেন সেটা টাইপ লেয়ার হয়ে গেল এবং লেয়ারটা সিম্বল হিসেবে দেখাবে, কিন্তু এটা টাইপ লেয়ার, টি লেখা আছে। এবং আপনি যখন ফিল্টারিং করবেন টাইপে তখন আপনি দেখতে পাচ্ছেন যে শুধু এই লেয়ারটাই দেখাচ্ছে, বাকি লেয়ারগুলো দেখাচ্ছে না। তারপরে যেটা আছে সেটা হলো শেপ লেয়ার। যে শেপ আমরা তৈরি করেছি দেখেন ক্লিক করলাম শুধু শেপ লেয়ারটা দেখাচ্ছে, অন্য লেয়ার দেখাচ্ছে না। এই যে একটা শেপ আছে না এখানে দেখেন, এই শেপের লেয়ারটাই শুধু দেখাচ্ছে, বাকিটা দেখাচ্ছে না। এটা হলো স্মার্ট অবজেক্ট লেয়ার। স্মার্ট অবজেক্ট লেয়ার আমরা এখনও ক্রিয়েট করি নাই। এটা মূলত কাজ হয় যখন ইলাস্ট্রেটরে আপনি কোনো একটা লোগো তৈরি করলেন বা কোনো একটা সিম্বল তৈরি করলেন, সেটাকে আপনি লিঙ্ক আপ করবেন, যে ইলাস্ট্রেটরের ফাইলটা ফটোশপের সাথে লিঙ্ক করবেন, তখন যে কাজটা হবে যে ওই ফাইলটা কোথাও আলাদা করে সেভ না করে ইলাস্ট্রেটরের মধ্যে ইনবিল্ট সেভ হবে। এটা নিয়ে আমাদের সম্ভবত আগামী ক্লাসে এটা নিয়ে আমরা কথা বলবো বা তারপরের ক্লাসে আছে, যে স্মার্ট অবজেক্ট লেয়ার কী জিনিস। এটা আমাদের একটা ক্লাসের মধ্যে আছে। তাহলে লেয়ারের টাইপ যদি হয় তাহলে 5টা টাইপের লেয়ার আছে। এখন আপনারা প্র্যাকটিস করতে যেয়ে যেই সমস্যাটা হবে সেটা হলো আপনি হয়তো লেয়ার ক্রিয়েট করছেন কিন্তু লেয়ার দেখতে পাচ্ছেন না। আনফর্চুনেটলি আপনি হয়তো কোনো একটা লেয়ারের টাইপে ক্লিক করে রেখেছেন। এইটা মূলত আরেকটা কাজও করে, আমাদের অন্য একটা পয়েন্টের মধ্যে আছে, এটা হলো ফিল্টারিং। টাইপ এখানে আপনি লেয়ারগুলো ফিল্টার করতে পারেন, যে কোনো ধরনের লেয়ার যদি আপনি চান যে অ্যাট এ টাইম শুধু আমি টাইপ লেয়ারগুলো দেখতে চাই তাহলে টাইপ লেয়ারগুলো আপনি ফিল্টার করতে পারেন। সেক্ষেত্রে খেয়াল করবেন ডান পাশে এটা কালার হয়ে আছে কিনা, যদি দেখেন যে কালার হয়ে আছে তাহলে আপনি অন্য লেয়ারগুলো তৈরি করলেও দেখতে পাবেন না। সেক্ষেত্রে কী করবেন, এটা চেক করবেন, যেটা হাইলাইটেড আছে এটাকে ক্লিক করবেন তাহলে সবগুলো লেয়ার দেখাবে। স্ট্যাকিং অর্ডার মূলত যেটা হয়, এখানে যে ধারাবাহিকতা আছে উপরে নিচে যে বিষয়গুলো আছে এটাই কাজ করে হলো ইলাস্ট্রেটর। যেরকম আমরা একটার উপরে একটা বা একটা নিচে একটা ছিল যে বিষয়গুলো ছিল, ঠিক এখানে উপরে নিচেটা এরকম স্ট্যাকিং অর্ডারটা উপর থেকে নিচে কাজ করে। এটা যদি সবার উপরে থাকে তার মানে এটা সবার উপরে আছে, এটা নিচে বাকি জিনিসগুলো থাকবে। আমরা সহজে বোঝানোর জন্য যদি আমরা 2টা লেয়ার নিই, যে এটা হলো একটা শেপ আছে তার নিচে একটা টেক্সট লেয়ার আছে, এন্ড টেক্সটটা নিচে আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যদি এটাকে হাইড করি তাহলে কিন্তু আমার টেক্সটটা দেখা যাচ্ছে, আবার শো করলে টেক্সটটা দেখা যাচ্ছে না, নিচে আছে। তাহলে এটাকে যদি আমার অ্যারেঞ্জমেন্ট করতে হয় কি করতে হবে মনে আছে? উপরে নিতে হবে। উপরে নেওয়ার অনেকগুলো ওয়ে আছে, একটা শর্টকাট আছে অথবা আপনি লেয়ার মেনু আছে, দেখেন লেয়ার মেনুতে বিশাল আইটেম আছে। এখানে যদি চান এখানে আপনার লেয়ার অ্যারেঞ্জমেন্ট পাবেন, তাই না? কোথায় আছে লেয়ার অ্যারেঞ্জমেন্টটা? এই যে অ্যারেঞ্জ আছে, অ্যারেঞ্জের মধ্যে দেখেন যে 4টা বিষয় আমরা দেখেছিলাম,
সেম চারটা বিষয় কিন্তু এখানে আছে, তাই না? সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক, ব্রিং ফরওয়ার্ড, ব্রিং টু ফ্রন্ট। তার মানে যখন আপনার মাল্টিপল লেয়ার থাকবে, আপনি চাইলে সবার উপরে নিতে পারেন, চাইলে একটা উপরে নিতে পারেন, একটা পিছনে পাঠাতে পারেন, বা সবগুলো নিচেও পাঠাতে পারেন। তাহলে এই কমেন্টগুলো যদি কারো মুখস্থ করা থাকে, আমরা এই কমেন্টগুলো ইউজ করতে পারবো। অথবা সহজ উপায় হলো, এখানে ধরে যখন লেয়ারটাকে ধরবো, ড্রাগ করে যাবে, ড্রাগ করে দেখেন এখানে একটা দাগ হয়ে গেছে এবং এটা হাইলাইটেড হয়ে আছে। যখন এখানে ছেড়ে দিব তখন লেয়ারটা চলে আসবে এখানে। অথবা এটা ধরে আমি সবার উপরে নিতে চাই, দেখেন সবার উপরে যখন যাচ্ছে একটা দাগ আসতেছে, মাঝখানে যখন যাচ্ছে একটা ডিফারেন্ট কালারের দাগ দেখা যাচ্ছে যে হাইলাইটেড। এখন যখন আমি ছাড়বো সেটা ওই পজিশনে চলে যাবে। তার মানে অ্যারেঞ্জমেন্ট করার জন্য এই ওয়েগুলো আছে। রাইট ক্লিকে অ্যারেঞ্জমেন্ট আছে নাই মনে হয়। তাহলে আমরা দুইটা ওয়েতে করতে পারি, একটা হলো ড্র্যাগ এন্ড ড্রপ করে করতে পারি, আর একটা হলো শর্টকাট। যদি শর্টকাটগুলো আমরা মুখস্থ করে থাকি তাহলে শর্টকাটগুলো ইউজ করতে পারি। ভিজিবিলিটি অন অফ হলো, মনে করেন এটার উপরে, মানে আমি যে নিচে লেয়ারটা আছে লেয়ার নাম্বার 1 এর উপরে অনেকগুলো আইটেম নিয়েছি, এখন আমার মনে হলো আসলে সবগুলো আইটেম আমার প্রয়োজন নাই, ফর সার্টেন পিরিয়ড আমি শুধু ইয়েলোটা রাখতে চাই, বাকি এই জিনিসগুলো হাইড করে রাখতে চাই। সেই ক্ষেত্রে আপনি দেখবেন প্রতিটা লেয়ারের সামনে একটা আই এর সিম্বল আছে, একটা চোখ আছে। আপনি আইতে যদি ক্লিক করেন দেখবেন ওইটা হাইড হয়ে যাবে, যেটাতে ক্লিক করবেন সেটা হাইড হয়ে যাবে। আবার যদি সেটা দেখতে চান, মনে করলো না আমি এখন টেক্সট আমার প্রয়োজন, টেক্সটটাকে আমি আনতে চাই, তাহলে টেক্সটে ক্লিক করলেন সেটা চলে আসলো। এবং মুভ করার জন্য যে কাজটা করতে হয়, মুভ টুল দিয়ে মুভ করতে হয়, যেটা গত ক্লাস আমরা শিখেছি অলরেডি। তাহলে এই লেয়ারটা সিলেক্ট অবস্থায় যদি আমি মুভ টুলে যাই এবং মুভ টুল দিয়ে ক্লিক করে টান দিই, আমার এখানে চলে আসবে। তাহলে আমার এই জিনিসগুলো প্রয়োজন নেই, এই জন্য আমি জিনিস দুটাকে হাইড করে রেখেছি। আবার যদি প্রয়োজন হয় আমি দুটাকে শো করতে পারি, একটু চেক করে দেখবেন। আচ্ছা, লেয়ারগুলো রিমুভ করার জন্য, মনে করেন আমার এই লেয়ারটা এখন মনে হচ্ছে অপ্রয়োজনীয়, এটা আমার কোনো কাজে নাই, কাজে লাগবে না। এলিপস টু যেটা আছে, এটাকে মুছতে হলে কয়ভাবে মুছতে পারি, কী কী ওয়েগুলো আছে আমরা একটু দেখবো ডিটেলস। একটা অপশন হলো, আপনি এটাকে ধরে যদি এই বিনের উপরে ছেড়ে দেন ড্রাগ করে, মনে করেন এটা ধরলেন, ড্রাগ করে এনে বিনের উপরে ছেড়ে দিলেন এই যে এখানে, এবং নিচেরটা দেখবেন হাইলাইটেড হয়ে আছে, এই অবস্থায় ছেড়ে দিলে এটাকে রিমুভ করে দিবে। এটা হলো একটা ওয়ে। আরেকটা ওয়ে হলো, যখন আপনি বড় কোনো প্রজেক্ট নিয়ে কাজ করবেন, বড় ফাইল নিয়ে কাজ করবেন, অনেক সময় দেখা যাবে যে একটা ফাইল বা একটা লেয়ারকে আপনি মুছতে যে সময় লাগে বা আন্ডু করতে যে সময় লাগে সেটা অনেক পীড়াদায়ক। একটা বিলবোর্ড যখন বানাবেন অনেক বিশাল বড়, তখন এই সমস্যাগুলো সাধারণত হয়। সেই ক্ষেত্রে যে কোনো লেয়ার মুছার ক্ষেত্রে আপনি যেটা করবেন, এই বাটনে ক্লিক করবেন। বাটনে ক্লিক করলে আপনাকে এরকম পপ আপ একটা মেসেজ দেবে যে আপনি কি এটা মুছতে চান কিনা। তাহলে আপনি রিমুভ করার আগে আপনার টাইমটা যাতে নষ্ট না হয় সেজন্য একটা কনফার্মেশন মেসেজ পেলে আপনি শিওর হবেন যে এটা আসলে মুছা মনে হয় ঠিক হবে না, বা যদি মনে হয় যে না মুছবেনই তখন ইয়েস করে দেবেন। এই ডন্ট শো এগেন যদি কারো দেয়া থাকে তাহলে কিন্তু মেসেজটা পাবেন না, সো এটা না দেওয়া ভালো। আপনি যদি মুছতে চান অবশ্যই তাহলে ইয়েস করে দেবেন, মুছে যাবে। এছাড়াও আরেকটা সহজ উপায় আছে, সেটা হলো কিবোর্ডে, সবার কিবোর্ডে ডিলিট কি বলে একটা কি আছে অথবা ব্যাক স্পেস আছে, লেয়ারটা সিলেক্ট অবস্থায় যে লেয়ারটা মুছতে চান যদি আপনি ব্যাক স্পেস প্রেস করেন সেটা মুছে যাবে। অনেক সময় দেখা যায় আমাদের কাজের প্রয়োজনে কোনো অবজেক্টকে ডুপ্লিকেট করতে হয়, একই জিনিস ডাবল প্রয়োজন হয়, যেটা ইলাস্ট্রেটর আমরা অল প্রেস করে করতে পারতাম, তাই না? এখানে অল প্রেস করেও করা যায়। মনে করেন এই লেয়ারটা সিলেক্ট আছে, সিলেক্ট করে যদি আপনি কিবোর্ডে অল প্রেস করে ধরে রাখেন, টান দেন, নিয়ে আসেন, তাহলেও কিন্তু সে একই কাজ করে, ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। তখন কি ডুপ্লিকেট হচ্ছে, শুধু অবজেক্ট না, পুরো লেয়ারটা সহ ডুপ্লিকেট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন মনে হলো না আমি ডিফারেন্ট ওয়েতে যদি ডুপ্লিকেট করতে চাই, ডুপ্লিকেট করার অনেকগুলো ওয়ে আছে, আমরা সবগুলো ওয়ে শিখবো, তাতে আমাদের হয়তো অনেক সময় অনেকটা ইজিয়ার হয়। মনে করেন এই লেয়ারটাকে আপনি ডুপ্লিকেট করতে চান, আরেকটা সহজ উপায় হলো লেয়ার মেনুতে যদি যান, নিউ লেয়ারের নিচে দেখেন এখানে লেয়ার ভায়া কপি আছে, কন্ট্রোল জে, কন্ট্রোল জে যদি আপনি ক্লিক করেন দেখবেন আরেকটা লেয়ার হয়ে গেছে। তার মানে কন্ট্রোল জে দিয়েও কপি করা যায়। এখন কন্ট্রোল জে দিয়ে সবসময় কিন্তু কপি করা যাবে না, যখন আপনার ইমেজের মধ্যে থাকবে, আমি টেকনিকটা দেখাই, যদি ইমেজে থাকে এবং আপনি সিলেকশন টুলে থাকেন, নির্দিষ্ট কোনো একটা জায়গা সিলেক্টেড আছে, এখন যদি আপনি লেয়ার থেকে, নিউ থেকে লেয়ার ভায়া কপি বা কন্ট্রোল জে প্রেস করেন, তাহলে আলটিমেটলি কপি হবে অল্প একটু জায়গা, দেখেন এই যে এইটুকু জায়গা কপি হয়েছে যেটুকু সিলেক্ট আছে। তার মানে সবসময় সবগুলো কিন্তু ঠিকমতো কাজ করবে না, বুঝতে হবে যে কখন কোনটা আপনি কাজ করবেন। ডুপ্লিকেট করার আরও কিছু টেকনিক আমরা শিখব, সেটা হলো যে আমরা যদি এই লেয়ারটাতে আমরা ক্লিক করি, রাইট বাটন ক্লিক করি, এই লেখাটার উপরে ক্লিক করলে বেস্ট, ক্লিক করলে এখানে একটা অপশন দেখাবে ডুপ্লিকেট লেয়ার। ডুপ্লিকেট লেয়ারে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে একটা ডেস্টিনেশন বলে কথা থাকবে,
ডেস্টিনেশনে আছে ডকুমেন্ট, মানে হলো যেটা খোলা আছে এটা দেখেন আনটাইটেল ওয়ান আছে, তার মানে আনটাইটেল ওয়ান দেখাচ্ছে। এখন যদি আপনি এখানে ওকে প্রেস করেন তাহলে কি হবে, এটার মধ্যে একটা ডুপ্লিকেট হয়ে যাবে, তাই না? আচ্ছা, অথবা যদি আমরা এটা না করতে চাই, আমরা ডিফারেন্ট কিছু করতে চাই, তখন কি হবে? আমরা যদি এখানে এসে ডুপ্লিকেট করি, এখানে আরও দুইটা অপশন আছে। অপশন হলো আপনার যদি আরও ডকুমেন্ট খোলা থাকে, দেখেন বাম পাশে একটা ডকুমেন্ট খোলা আছে, কিউট বেবি বয় পিকচার এইচডি ওয়াইড, এবং সেই ফাইলটা কিন্তু এখানে দেখাচ্ছে যে আপনি চাইলে ডেস্টিনেশন, ডেস্টিনেশন আমরা বুঝি যে কোথায় যাবে, গন্তব্যটা কোথায়। তারপরে আমি যখন ডুপ্লিকেট করব এই ফাইলটা সিলেক্ট করে, মূলত কি করবে এটা ডুপ্লিকেট, আমি যদি ওকে প্রেস করি দেখেন ডুপ্লিকেট হয়ে এটা চলে আসছে এই ফাইলের মধ্যে, মানে একটা ফাইল থেকে আরেকটা ফাইলে, একটা ডকুমেন্ট থেকে আরেকটা ডকুমেন্টে চলে আসছে ডুপ্লিকেট হয়ে। আরেকটা টেকনিক আছে, আপনি যদি ডুপ্লিকেটে ক্লিক করেন এবং ডুপ্লিকেটে এখানে নিউ ক্লিক করেন, নিউ ক্লিক করলে একটা নামের কথা বলছে, আপনি নাম দিতেও পারেন নাও দিতে পারেন, নাম দিলেন অন টেস্ট, হ্যাঁ, দিয়ে যদি আপনি ওকে করেন তাহলে কি করবে, নতুন একটা ডকুমেন্ট খুলবে এবং ডকুমেন্টের সাইজটা হবে এক্সিস্টিং যে ডকুমেন্টটা ছিল এটার সাইজ, এবং নতুন ডকুমেন্টে যে লেয়ারটা আপনি কপি করতে চাচ্ছেন, ডুপ্লিকেট করতে চাচ্ছেন, সেটা ডুপ্লিকেট হয়ে যাবে। তাহলে আমরা ডুপ্লিকেটে কয়টা অপশন পেলাম, তিনটে অপশন পেলাম। আমরা যদি ডুপ্লিকেট করি, একটা হলো সেলফ, আর একটা হলো যতগুলো উইন্ডো খোলা থাকবে সেটা করতে পারি, আর একটা হলো নিউতে যেতে পারি। আচ্ছা, কোনো একটা ডকুমেন্ট যখন আমরা ইউআই ডিজাইন করব, বেস্ট হলো 1920 নিয়ে, আর হাইট কোনো ফিক্সড হাইট নাই, এটা যত বড় হাইটই হোক ডকুমেন্ট অনুযায়ী হাইট বাড়তে থাকবে, তাহলে 1920 নিব। মূলত এটা নিয়ে আমরা 20 নম্বর ক্লাসে কথা বলবো, তারপরেও জাস্ট বোঝানোর জন্যে ইনিশিয়ালি আমরা এটা নিব। পিক্সেল রেজলিউশন 72 থাকবে, সিম্পলি যদি ওকে করি একটা ডকুমেন্ট পাবো। তারপরে যদি আমরা ভিউ মেনুতে যাই, ভিউ মেনুতে গেলে এখানে দেখেন একটা অপশন আছে নিউ গাইড লেআউট। আপনি গাইড লেআউটে যখন যাবেন, বুটস্ট্র্যাপের যে কলাম সিস্টেম আছে, বুটস্ট্র্যাপে 12 কলামের হয়, এবং সেখানে কলামের যে উইথ থাকে সেটা হলো 70 পিক্সেল থাকে, গাটার থাকে 30 পিক্সেল। গাটার মানে হলো একটা কলাম থেকে আর একটা কলামের মাঝখানে যে গ্যাপটা থাকে, আমরা যে নিউজ পেপার পড়ি ওইখানে গ্যাপ থাকে না একটু, এই গ্যাপটাকে গাটার বলে, এই গাটার থাকবে 30 পিক্সেল। এবং বেটার হলো আপনি সেন্টার কলাম দিয়ে দিবেন, সেন্টার করে যখন আপনি ওকে করবেন তখন আপনার এই গাইড সিস্টেমগুলো অটোমেটিকলি রেডি হয়ে যাবে। এখন আপনি ডিজাইন করার সময় আপনি চিন্তা করবেন যে আমি কত কলামে করব বা কয়টা আইটেম থাকবে। যদি এরকম হয় 12টা কলাম থাকে, আপনি ইকুয়াল ডিভাইড করতে হবে। আপনি যদি 5টা আইটেম করতে চান তাহলে কি পারবেন, কারণ কলাম তো 12টা, তাহলে আপনি ভাগ করে পারবেন না। তাহলে আপনাকে কটা করতে হবে, হয়তো 2টা করতে হবে, 6 কলাম 6 কলাম 12টা হবে, অথবা আপনাকে 3টা করতে হবে, তাহলে 3 4 12 হবে, অথবা আপনি 4টা করতে পারেন, 3 4 12 হবে, অথবা আপনি 6 কলাম করে 2টা হয়, মানে এইভাবেই আপনাকে ডিভাইড করতে হবে, অথবা 2টা করে কলাম নেবেন তাহলে কটা হবে, 6টা হবে। আইটেমগুলো এভাবে চিন্তা করতে হবে। তাহলে আমরা এখানে আপাতত 4 কলাম করে নেই, হ্যাঁ, একটা ডিজাইন করবো, একটা ব্লগের ডিজাইন করব, যে ক্লাসগুলো আমরা অলরেডি দেখেছি এর মধ্যে কিন্তু থাকবে। প্রথমে একটা ব্লগের জন্য যে কাজটা করতে হবে সেটা হলো একটা হেডলাইন নিতে হবে, একটা হেডলাইন থাকবে। তারপরে যেটা করব আমরা একটা শেপ নিব, শেপ অলরেডি আমরা ড্র করতে পারি, তাই না? তাহলে কলাম হলো 1 কলাম 2 কলাম 3 কলাম 4 কলাম। তাহলে 4 কলাম যখন হবে, ঠিক 4 কলামের ভিতরেই কিন্তু আমরা রাখবো, এর বাহিরে কোনোভাবেই যাবে না, এবং মেক শিওর করতে হবে যে আমার কলামগুলোর যে পিক্সেলের বিষয়টা আছে 100% পিক্সেল টু পিক্সেল যেন থাকে। দেখেন আমি যত বড় করি একদম পিক্সেলগুলো দেখা যাচ্ছে, এটা যেন পারফেক্ট থাকে, এই জিনিসটা মেক শিওর করতে হবে, কোনোভাবেই যেন 1 পিক্সেলও বাহিরে না যায়। আপনি ম্যাক্সিমাম জুম করবেন, জুম করে মেক শিওর করবেন আপনার যে গাইড আছে তার বাহিরে যেন 1 পিক্সেল না যায় এবং ভিতরে 1 পিক্সেল না থাকে, তার মানে মেজারমেন্টটা 100% পিক্সেল অনুযায়ী হতে হবে। এখন শেপটা আমি আপাতত একটা শেপ নিয়েছি, এই শেপটার কোনো নির্দিষ্ট মেজারমেন্ট নাই, কিন্তু কলামের মেজারমেন্টের কারণে সে কিন্তু উইডটা সে ঠিক দিয়ে দিয়েছে 270। আচ্ছা, এখন হাইটটা যদি আমরা ওয়াইড নিতে চাই তাহলে বেটার হয় যেটা যদি আমরা ম্যানুয়ালি কমাই, তাহলে কী করবো, ড্রেগ সিলেকশন টুলে যাব এবং দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করব, করে এটাকে যদি আমরা উপরে উঠাই, উঠানোর সময় আমরা শিফট প্রেস করব কিবোর্ডে, তাহলে রেশিওটা ঠিক থাকবে, সমান থাকবে, সোজা থাকবে। দেন কি হলো, আমার একটা হেডলাইন আসলো, হেডলাইন আসার পরে একটা সাব হেড থাকতে পারে, অথবা সাব হেড না থেকে আমার ডিটেলসটা থাকতে পারে। তাহলে আমি কি করব, ডিটেলসটা নিব, ডিটেলসের জন্য এটা দিয়ে, মানে এই টাইপ টুল দিয়ে কিন্তু আমরা একটা এরিয়া টাইপ টুল বানাতে পারি, সেটার কন্ডিশনটা মনে আছে আপনাদের, ইলাস্ট্রেটর যেরকম ছিল এখানে একই রকম, ক্লিক করে ড্র্যাগ করতে হবে, ড্র্যাগ করলে আপনার একটা এরিয়া চলে আসবে। এখন আপনি এখানে লিখেন, ফটোশপে একটা ইন্টারেস্টিং পার্ট হলো
ইলাস্ট্রেটরে আমরা যখন কোনো ডামি টেক্সট লিখেছি, কি করেছি, একটা ওয়েবসাইটে গিয়েছি, ওখান থেকে কপি করে এনেছি, এখানে কিন্তু সেটার প্রয়োজন হয় না। ইলাস্ট্রেটরে ইনবিল্ট ডামি টেক্সট দেওয়া আছে। কোথায় পাবেন? আপনি টাইপ মেনুতে যাবেন, টাইপ মেনুতে যাওয়ার পরে দেখেন যে পেস্ট লোরেম ইসপাম লেখা আছে। আপনি যদি এখানে ক্লিক করেন প্রচুর ডামি টেক্সট চলে আসবে। আমাদের এখানে ফন্টের সাইজ আছে 72, আমরা এটাকে ধরে যদি কমিয়ে দেই হয়তো আমরা এখানে 16 করে দেই। লাইন হাইটের বিষয় আছে, লাইন হাইট যদি দেড় গুণ হয় তাহলে কথা হবে 28। এন্ড বোল্ড আছে, আমরা এটাকে বোল্ড না করে লাইট করে দিই। আচ্ছা, তাহলে দেখেন আমি যে বক্সটা ড্র করেছি এটাও কিন্তু এই মাথায় তো এই মাথায় একদম পারফেক্টলি এর বাহিরে যাবে না। আচ্ছা, এখন যে বিষয়টা আসবে অ্যালাইনমেন্ট, যে আপনি অ্যালাইনমেন্টটা যে করবেন কিভাবে অ্যালাইন করবেন। তাহলে এটাকে নিয়ে আসেন বর্ডারের সাথে, কতটুকু দূরত্ব আছে বোঝার সহজ উপায় হলো আপনি যে টাইপ টুলটা, মানে এটা উপরে আছে তাই না, এটা নিচে আছে এটা, তাহলে আপনি এটা থেকে এটা ডিস্টেন্স দেখতে চান, তাহলে দুইটার যে কোনো একটা সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট করে আরেকটা লেয়ারের উপরে যখন নিয়ে যাবেন এবং কিবোর্ডে যদি অল্ট সরি কন্ট্রোল প্রেস করেন তাহলে আপনাকে গাইড দেখাবে যেটা ডিস্টেন্স কত আছে। দেখতে পাচ্ছেন 39 আছে, আপনি যদি এক পিক্সেল উপরে দেন 40 হয়ে গেল, তার মানে একটা নির্দিষ্ট ডিস্টেন্স আছে। এখন এই অ্যারেঞ্জমেন্টটা উল্টাপাল্টা আছে, এটাকে কী করতে হবে, ঠিক করতে হবে। এটা উপরে যাবে, এটা সবার নিচে যাবে ডিটেলসটা। সাধারণত ওয়েবসাইটে হোম পেজগুলোতে ব্লগগুলো এরকম থাকে। এখন যেটা করতে পারেন, একটা বাটন দিতে পারেন যে রিড মোর, আর একটু মানে ডিটেলস পড়ার জন্য তার তো একটা লিঙ্ক লাগবে, কারণ একটা ব্লগে তো আসলে এটুকুই টেক্সট থাকবে না। তাহলে কি করতে পারেন, একটা বাটন তৈরি করতে পারেন। বাটন কি দিয়ে করতে পারেন, এই শেপ টুল দিয়েই করতে পারেন। বাটন তৈরি করার টেকনিকটা ডিফারেন্ট, এটা আমরা হয়তো এখনই দেখে নিতে পারি যদি আপনাদের সমস্যা না হয়, তাই না, সমস্যা হবে একটু দেখে নিই তাহলে সুবিধা হবে। আচ্ছা, বাটনের জন্য আমরা এখানে দিতে পারি রিড মোড, এবং এটা লাইট টেক্সট হবে না, এটা একটু বোল্ড টেক্সট হবে, বোল্ড টেক্সট থাকলো। এই টেক্সটটা নেওয়ার পরে আমরা যেটা করব, দুই পাশে ইকুয়াল দেব, তাহলে আমাকে তার মানে যেটা করতে হবে, টেক্সটটা সিলেক্ট অবস্থায় আমি যদি কন্ট্রোল চেপে এখানে মাউস নিয়ে যাই, এখন দেখি অলরেডি মাঝামাঝি আছে, দুই পাশে মানে 11:11 আছে, কিন্তু উপরে নিচে কম আছে, উপরে আছে 13, নিচে আছে 14। তাহলে 11 তো আসলে কোনো মাপ হয় না, আপনাকে যে কোনো একটা মেজারমেন্টে যেতে হবে, হয়তো 10 না হয় 15 না 20। তাহলে সুন্দরের জন্য আমরা যেটা করব সেটা হলো 20 করে দেব, 20। ডান পাশে এখন 2 পিক্সেল আছে, তাহলে আমরা কি করব, শেপটা যদি ধরি, শেপটা ধরে 2 পিক্সেল আছে, এটাকে আমরা যদি 20 পিক্সেল নিয়ে 2 পিক্সেল কমাই দিই তাহলে যেটা হবে, দেখেন দুই পাশে 20 20 আছে। উপরে নিচে যদি আমরা করি 15 15 তাহলে একটা মেজারমেন্টে আসে, তাহলে আমরা নিচে কত 14 আছে, তাহলে এটাকে 15 করে দেবো, 1 পিক্সেল নিচে নামালাম। উপরে আছে 13, তাহলে 2 পিক্সেল উপরে উঠাবো। তাহলে আমার টেক্সটটা আমি মেক শিওর করবো যে টেক্সটটা এখন আমার সেন্টার আছে, দুই পাশে উপরে নিচে সব দিকে কী আছে, অ্যালাইনমেন্ট সমান আছে। একটা ডিজাইনের জন্য অ্যালাইনমেন্ট একটা ভাইটাল ইস্যু, স্পেসিং একটা ভাইটাল ইস্যু। আপনি যখন ডিজাইন করবেন যদি স্পেসিং চারিদিকে সমান থাকবে, সমান থাকে, তাহলে দেখবেন ডিজাইনটা অটোমেটিকলি সুন্দর হয়ে যাবে। তার মানে ডিজাইনের একটা প্রিন্সিপাল হলো অ্যালাইনমেন্ট এবং স্পেসিং। আচ্ছা, এখন আমি যে বাটনটা বানালাম, কালার নিয়ে আমরা এখন কাজ করছি না, জাস্ট সিম্পলি ওয়েটা দেখাচ্ছি, যেহেতু আমরা মেইনলি দেখাচ্ছি গ্রুপ, গ্রুপ থেকে আমরা অনেক কিছু শিখে যাচ্ছি। এখন আমাদের দুইটা লেয়ার নিয়ে কাজ করতে হবে। এখন এই বাটনটা আমি অন্য জায়গায় কাজে লাগাতে পারি, তাই না? তাহলে কী করবো, এই দুইটাকে ধরে আমি কন্ট্রোল জি যদি দিই অথবা রাইট বাটন ক্লিক করে, এখানে গ্রুপ আছে তাই না, আচ্ছা না গ্রুপ আছে, থাকা উচিত, তো লেয়ারের মধ্যে থাকা উচিত, এখানে যদি না থাকে লেয়ারে তো অবশ্যই আছে, নিউ গ্রুপ অথবা কন্ট্রোল জি দিলেও গ্রুপ হয়। আচ্ছা, নিউ গ্রুপ, এটার একটা নাম দিতে পারেন গ্রুপটা, এটা নাম দিতে পারেন রিড মোর বাটন। তাহলে কি হলো, রিলেটেড হলো। আপনি যদি এখন ওকে করেন তাহলে দেখবেন দুইটা মিলে একটা গ্রুপ হয়েছে, এবং এটাকে যদি ক্লোজ করে দেন, সরি এটা নিউ লেয়ার, তার মানে এভাবে যদি আপনি করেন তাহলে আপনাকে আবার ড্র্যাগ এন্ড ড্রপ করতে হবে, এটা একটা হ্যাসেল। আপনি যেটা করতে পারেন, দুইটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি দেন, দুইটা গ্রুপ হয়ে যাবে একটা। এখন যদি আপনি হাইড করেন, দেখেন বাটনটা হাইড হচ্ছে। এখন এখানে ডাবল ক্লিক করেন লেখাটার উপরে, এখন লিখেন রিড মোর বাটন, তাহলে একটা বাটন তৈরি হলো। এখন ক্লিক করলে এখানে যাবে। তারপরে এখন এই চারটা বিষয় মিলে আমার একটা
ব্লগ পোস্ট, তাই না? ব্লগ পোস্ট, তারপরে সবগুলো মিলে একটা পোস্ট না, সিঙ্গেল পোস্ট। এখন কি করবো, এটাকে আমরা যখন কপি করবো, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, যখন আমরা কপি করব কয়টা আছে এখানে, আমরা কয়টা কলাম নিয়েছি, চারটা, তাহলে টোটাল কয়টা হবে আইটেম, তিনটা হবে। আচ্ছা তিনটা যদি হয় এটাকে ধরে নিয়ে যাবো, এবং ডিস্টেন্সটা যেটা করবো একটা গাটারের স্পেস আমরা ছেড়ে দিব, কারণ গাটারটা তো আমাদের ছাড়তে হবে, এই কলামের সাথে এই কলামের যেহেতু সম্পর্ক নাই। তাহলে তিনটা পোস্ট তৈরি হলো এবং সবগুলো ডিস্টেন্স দেখেন ইকুয়াল হয়েছে, সমান হয়েছে। এখন আমরা যদি সবগুলোকে ধরে একটা গ্রুপ বানাই, এটা নাম দিই ব্লগ, তাহলে কি হলো, নেস্টিং হয়েছে না? দেখেন ব্লগের মধ্যে আছে ব্লগ পোস্ট, ব্লগ পোস্টের মধ্যে আছে যে পোস্টগুলো আছে তার সাথে রিড মোর একটা বাটন আছে, ঠিক আছে? এখানে আরো আমরা শিখবো, নেক্সট অপশনগুলো আসবে যেখানে ইমেজ দিব, ইমেজ দিলে কি করতে হবে সেগুলো আমাদের পরের ক্লাসে আসবে। আচ্ছা লেয়ার স্টাইল, যেটা লেয়ার স্টাইলগুলো বেসিক্যালি এফেক্টস থেকে যে জিনিসগুলো আমরা পাই এগুলো হলো লেয়ার স্টাইল। আপনি যদি প্রথমে ব্লেন্ড অপশনে যান, ব্লেন্ড অপশনে গেলে যে জিনিসটা পাবেন সেটা হলো পুরো লেয়ারের যে অপাসিটি আছে, ফিল অপাসিটি আছে, সেই জিনিসগুলো দেখাবে। এটা আমাদের দেখার আসলে প্রয়োজন নাই, পরে আমরা যাবো হলো বেভেল অ্যাম্বুশ। এখানে যে বিষয়টা কাজ করে, অনেক সময় দেখা যায় কোনো কোনো জিনিস আপনি টিকমার্ক করে দিলেন, যেমন ড্রপ শেড, আমি টিকমার্ক করেছি, ড্রপ শেডটা ইনস্ট্যান্ট চলে আসছে, কিন্তু এর ফিচারগুলো আমি পাইনি। এর কারণটা হলো বেসিক্যালি এটা লেয়ারের মতো অনেকটা, যে আমার এটা সিলেক্ট থাকতে হবে। যদি আমি ড্রপ শেডের এখানে ক্লিক করে সিলেক্ট করি, দেখেন এখানে একটা ডিফারেন্ট কালার আসছে, তার মানে হলো এখন এটার ফিচারগুলো আমি এখানে দেখতে পাবো। আর যদি আমি এখানে ক্লিক করি অ্যাক্টিভেট হবে, কিন্তু যদি অন্যটা সিলেক্ট থাকে তাহলে এটার অ্যাক্টিভেট রেজাল্ট আমি পাবো কিন্তু ফিচারগুলো পাবো না, এটার মডিফিকেশন অপশনগুলো আমি পাবো না। অপশনগুলো পেতে হলে আমাকে এখানে সিলেক্ট করতে হবে। প্রথমে যেটা আছে সিম্পলি এখানে জাস্ট বেভেল অ্যাম্বুশের যে বিষয়টা আছে, এখানে অনেকগুলো স্টাইল আছে, হ্যাঁ, আউটার বেভেল, ইনার বেভেল, অ্যাম্বুশ, পিলো, স্ট্রোক, এগুলো জিনিসগুলো আছে। এটা মূলত কি করে, যেমন ডেপথ ছিল, ডেপথের পরিমাণটা বাড়ানোর কমানোর একটা কাজ করে। আপনারা যদি খেয়াল করে দেখেন, ডেপথ নাই, ডেপথটা বেড়ে যাচ্ছে, এটা কাজ করে ডেপথের, সাইজ কত বড় হবে, সাইজটা কমানো বাড়ানো, এই ধরনের কাজ করে। তারপর আছে স্ট্রোক, স্ট্রোক আমরা অলরেডি দেখেছি, স্ট্রোকের মধ্যে আরো একটা ফিচার আছে, সেটা হলো এখানে ফিল টাইপ, মানে কি ধরনের ফিল হবে, গ্রেডিয়েন্ট হবে না প্যাটার্ন হবে না কালার হবে। আমরা দেখেছি কালার, এবং কালার চেঞ্জ করতে পারি ইচ্ছা মতো, যে কোনো কালার আমরা চেঞ্জ করতে পারি, তাই না? আচ্ছা এখানে যদি আমরা চাই কালার না দিয়ে গ্রেডিয়েন্ট দিতে, সেটা সম্ভব, এবং সেক্ষেত্রে যেটা করবে, এখানে যে ডিফল্ট গ্রেডিয়েন্টগুলো আছে সবগুলো শো করবে, আপনি চাইলে নতুন গ্রেডিয়েন্ট বানাতেও পারবেন। তারপরে আছে হলো প্যাটার্ন, এখানে কিছু ডিফল্ট প্যাটার্ন দেওয়া আছে, সেই প্যাটার্নগুলো এখানে শো করছে, আপনি চাইলে নিজস্ব কাস্টমাইজ প্যাটার্ন আপনি এখানে লোড করতে পারবেন, সেগুলো আমরা হয়তো অন্য কোনো ক্লাসে যদি অপশন থাকে আমরা দেখাবো, আদারওয়াইজ এখানে প্যাটার্নগুলো আনতে পারেন। এই কর্নার থেকে প্যাটার্ন যে লাইব্রেরি আছে, যেটা আমরা দেখেছিলাম ইলাস্ট্রেটরে লাইব্রেরি ইউজ করা, আপনি যেটা চান সেটা এখান থেকে নিতে পারেন, অথবা লোড করতে পারেন। প্যাটার্ন কিনতে পাওয়া যায়, প্যাটার্নগুলো আপনার যদি কোনটা পছন্দ হয় অথবা ফ্রি পাওয়া যায়, লোড প্যাটার্ন দিলে যে কোনো একটা জায়গায় যাবে, আপনি যেখানে ডেস্কটপে বা কোথাও যদি থাকে এখানে ওপেন করবেন, চলে আসবে প্যাটার্নগুলো এখানে, ঠিক আছে? তাহলে তিনটা অপশন আছে, একটা হলো কালার, একটা গ্রেডিয়েন্ট, একটা প্যাটার্ন। আপাতত আমরা কালারে থাকি, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কালারটাই প্রয়োজন হয়, অন্যগুলো খুব একটা প্রয়োজন হয় না। তারপর আছে ইনার শ্যাডো, ইনার শ্যাডো মানে এটার মধ্যে যদি আপনি ইনার শ্যাডো দিতে চান তাহলে এই কাজটা করতে পারেন। ইনার শ্যাডোর কালারটা এখন আছে হোয়াইট, আমরা এটাকে একটু রেডিশ করে দিই, হ্যাঁ, শ্যাডোর ডিস্টেন্স বাড়ানো যায়, কমানো যায়, হ্যাঁ, চক সলিডনেস কি পরিমাণ হবে সেই জিনিসটা কাজ করে, সাইজ কত বড় হবে ছোট হবে, সাইজ মানে অলওয়েজ একই রকম কাজ করবে, হ্যাঁ। বাকিগুলো আপনারা দেখে নিন, মোটামুটি এরকমই আছে। আরেকটা জিনিস আছে যেটা হলো প্লাস, এই প্লাস সাইনটা আসলে কি করে, প্লাস সাইনটা মূলত আমি যদি স্ট্রোক দিয়ে দেখাই বুঝতে সুবিধা হবে, যে আমি যদি আরেকটা স্ট্রোক দিতে চাই, মাল্টিপল স্ট্রোক করতে চাই, তাহলে প্লাসে ক্লিক করবো, তাহলে আমার আরেকটা স্ট্রোক তৈরি হবে। এবং এই স্ট্রোকের সাইজ যদি আমি চিকন করি তাহলে কি দাঁড়ায় দেখি, একটু ডিফারেন্ট কালার করি, চিকন করলে কিছু দেখা যাচ্ছে না, যদি মোটা করি তার মানে হলো আমার যদি ইনসাইড হয়ে থাকে তাহলে ইনসাইডে আসতেছে, যদি আউটসাইড হয়ে থাকে তাহলে আউটসাইড আসতেছে। এখন এটা আছে হলো ইনসাইডে, এই যে দেখেন পজিশন ইনসাইড, তার মানে আমার যে শেপটা আছে তার ইনসাইডে পড়েছে ব্লুটা, এক নাম্বারটা, দুই নাম্বারটা আমার আউটসাইড আছে, তা আউটসাইড দেখাচ্ছে। তার মানে মাল্টিপল যদি আপনি করতে চান তাহলে মাল্টিপল
স্ট্রোক অ্যাড করতে পারেন, যেখানে প্লাস সাইন দেওয়া আছে তার মানে ওটা মাল্টিপল করা যায়, আর যেগুলো প্লাস সাইন দেওয়া নাই সেটা একটাই করা যায়, এর বেশি করার উপায় নেই। আমরা এখন দেখবো ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোটা কি করে, ড্রপ শ্যাডো অনেকখানি কাস্টমাইজ করা যায়, আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এখানে স্টাইল আছে, এটা আমরা দেখবো, সম্ভবত আজকের ক্লাসেই আছে যে এখানে কোনটা কি কাজ করে সেটা দেখবো। মাল্টিপল রাখেন, এখানে অপাসিটি আছে, অপাসিটি মানে হলো কালারের পার্সেন্টেজ, যেটা আমরা অলরেডি দেখেছি আজকে। চাইলে আপনি ডেপ মানে যে কালারের অপাসিটি সেটা কমাতে পারেন, তাহলে হালকা হবে, কারণ শ্যাডো সবসময় সলিড হয় না, একটু হালকা হয়, তাহলে আপনি অপাসিটি কোটা কমিয়ে দেবেন। এখানে অ্যাঙ্গেল আছে, যে ড্রপ শ্যাডোটা পড়বে কোন অ্যাঙ্গেলে পড়বে আপনি অ্যাঙ্গেলটা সিলেক্ট করে দিতে পারেন, উল্টাও দিতে পারেন, যে লাইট এদিক থেকে আসছে উল্টা দিকে শ্যাডো পড়েছে। এখানে ডিস্টেন্স আছে, যে কত দূর যাবে, ডিস্টেন্স কীরকম হবে। এখানে আছে স্প্রিড, মানে সলিডনেস কীরকম আসবে, দেখেন সলিড হয়ে যাচ্ছে। তারপরে আছে সাইজ, সাইজটা কত বড় হবে, আরো কিছু এক্সট্রা ফিচার আছে। এই জিনিসগুলো মোটামুটি দেখে নেন। তাহলে আমরা আপাতত এটাকে অল সিলেক্ট করে কপি করে আমরা নিয়ে যাচ্ছি হলো এখানের মধ্যে। তাহলে যেই ইমেজের সাথে বা যেই শেপের সাথে আমরা ক্লিপিং মাস্ক করবো সেটাকে আগে সিলেক্ট করবো। সিলেক্ট করার জন্য বেটার হলো যদি আপনি মুভ টুলে থাকেন এবং যেটার উপরে নেবেন সেটার উপর রাইট বাটন ক্লিক করেন, তাহলে অটোমেটিকলি হয়তো এটা সিলেক্ট হয়ে যাবে বা কাছাকাছি আপনাকে সাজেস্ট করবে। আপনি যদি এখানে ক্লিক করে দেখেন ওপেন হয়ে এবং ওইটাই ডাইরেক্টলি দেখাচ্ছে। এখন আপনি যদি ইমেজটা এখানে পেস্ট করেন, অনেক বিশাল, এখন কতটুকু দেখাবেন আপনি বুঝতে পারছেন না। সেক্ষেত্রে যেটা করতে হবে, ক্লিপিং মাস্কের কন্ডিশন হলো পাশাপাশি থাকতে হবে, যেটার সাথে ক্লিপিং মাস্ক করবেন ঠিক নিচে থাকতে হবে। আমরা এই শেপের সাথে ক্লিপিং মাস্ক করবো, তাইলে সিলেক্ট থাকবে উপরেরটা। যদি আমরা লেয়ার মেনুতে যাই, এখানে দেখেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক লেখা আছে, যদি আমরা ক্লিক করি অটোমেটিকলি নিজের নিচে যে ইমেজ আছে ওটার সাথে সে ক্লিপিং মাস্ক করে নেবে। একটা সিম্বলও দেখাচ্ছে, ছোট্ট একটা অ্যারো দেখাচ্ছে, তার মানে হলো নিচেরটার সাথে সে ক্লিপিং মাস্ক করেছে। এইখানে যদি শেপটা ছিল, এই শেপটা যতটুকু আছে অতটুকু জায়গা দেখাবে, বাকি জায়গাটুকু সে হাইড হয়ে আছে। আপনি চাইলে সিলেক্ট করতে পারেন, কন্ট্রোল টি দিয়ে ইমেজটাকে সিলেক্ট করতে পারেন, অনেক বড় আছে, যদি চান আপনি ছোট করতে করতে পারেন। তার মানে শুধু কন্ট্রোল টি দিলে এরিয়াটা দেখাবে যে ইমেজটা কতটুকু আছে, অথবা যদি আপনি কিবোর্ডে কন্ট্রোল চাপেন, কিবোর্ডে কন্ট্রোল চাপলে দেখাবে এটা কতটুকু আছে। এখন আপনি চাইলে মুভ করতে পারেন, উইদাউট এনি প্রবলেম ছাড়াই আপনি মুভ করতে পারবেন। যদি এরকম হয় যে আপনি লেয়ারে এসে খুঁজে পাচ্ছেন না যে কোথায় আছে ক্লিপিং মাস্ক, এত কষ্ট করে খোঁজারও প্রয়োজন নেই। কি করতে হবে, নিচে একটা শেপ ড্র করেছেন, তার উপরে একটা ইমেজ নিয়েছেন, তাহলে দুইটাকে যদি আপনি ক্লিপিং মাস্ক করতে চান, কিবোর্ডে অল প্রেস করে আপনি মাউসটা যখন দুইটা মাঝখানে নিয়ে যাবেন, দেখেন নতুন একটা শেপ তৈরি হয়েছে, তাই না? এখন যদি আপনি ক্লিক করেন, এটার সাথে মাস্কিং হয়ে যাবে, এবং এই ইমেজটা যদি সিলেক্ট থাকে আপনি এটাকে ধরে সরাতে পারবেন। ক্লিয়ার বিষয়টা? আবার যদি রিলিজ করতে চান যে না আমি এখন এটা চাই না, তাহলে কি করবেন, আবার অল প্রেস করে যখন মাঝখানে নিয়ে যাবেন তখন দেখেন একটা ক্রস দেখাচ্ছে, তার মানে হলো এখন ক্লিপিং মাস্কটাকে সে বাদ দিয়ে দিবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হলো লেয়ার মাস্ক। লেয়ার মাস্ক কিভাবে কাজ করে, লেয়ার মাস্ক মূলত যে ইমেজটা আছে, মনে করেন এই ইমেজের একটা পার্ট সার্টেন পিরিয়ডের জন্য, অথবা আপনি পার্মানেন্ট হয়তো ফিউচারে চিন্তা করবেন, এখন মেইন ইমেজটা আপনি নষ্ট করতে চান না, মেইন ইমেজটা নষ্ট করতে চান না, সেই ক্ষেত্রে যেটা করবেন যে কিছু সময়ের জন্য আপনি এটাকে হাইড করে রাখতে চান, সেক্ষেত্রে যেই কাজটা করতে হবে, এখানে ক্লিপিং মাস্ক বলে একটা বাটনই আছে, সরি লেয়ার মাস্ক, এখানে শুধু অ্যাড মাস্ক আছে। আপনি যখন ইমেজটা সিলেক্ট করবেন, যে ইমেজটার সাথে আপনি মাস্কিং করতে চান, আপনি যখন এখানে ক্লিক করবেন তখন লেয়ার মাস্ক তৈরি হবে। বেসিক্যালি ডান পাশে একটা বক্স আসবে যেটা হোয়াইট কালার আছে, এটা আপনি ব্ল্যাকও করতে পারেন। আগে তো হোয়াইট দিয়ে আমরা বুঝি বিষয়টা কী কাজ করে, যেহেতু হোয়াইট আছে তার মানে জিনিসটা দেখা যাচ্ছে। যদি আপনি ঢাকতে চান তাহলে কী দিতে হবে, ব্ল্যাক দিতে হবে, কালো দিয়ে আপনি ঢেকে দিতে পারেন। আচ্ছা, আমরা দুইটা নতুন টুলের সাথে পরিচয় হবো, তার মধ্যে একটা টুল হলো ইরেজার টুল আর একটা হলো ব্রাশ টুল। আপনি যদি কিবোর্ডে বি চাপেন তাহলে ব্রাশ টুল পেয়ে যাবেন। এটা দিয়ে কি করবে, আপনি যদি উপরে ব্ল্যাক থাকে আপনি যদি ব্রাশ করেন, তার মানে আপনার রংটা এখন কালো আছে, আর আপনি যদি ব্রাশ করেন তাহলে কি রং পাবেন, সাদা পাবেন না কালো পাবেন, কালো পাবেন। তাহলে আপনার এখানে আছে সাদা, আপনি এটা ঢাকতে চান কালো দিয়ে, তাহলে কি ঢেকে যাবে না? আচ্ছা, ব্রাশের সাইজ ছোট বড় করার জন্য কিবোর্ডে দুইটা অ্যারো আছে, থার্ড ব্রেকেট, একটা লেফট একটা রাইট, আপনি যদি রাইট দেন তাহলে বড় হবে, আর যদি লেফট দেন তাহলে ছোট হবে, ঠিক আছে? রাইট অ্যারো দিলে বড় হবে, লেফট অ্যারো দিলে ছোট হবে। এখন এখানে গেলে আপনি ব্রাশ পাবেন, ব্রাশের এখানে একটা ফিচার আছে হলো হার্ডনেস। হার্ডনেস কি 100% থাকবে না 0% থাকবে, 0% থাকলে কি হবে,
তাহলে সফট থাকবে, তাই না? হার্ডনেস যদি 100% থাকে তাহলে কি হবে, হার্ড হয়ে যাবে। আর যদি 100% না থাকে, 0% থাকলে সেটা সফট হয়ে যাবে। আচ্ছা, যদি সফট থাকে, এখন যদি আমরা এখানে ব্রাশ করি তাহলে কি হচ্ছে দেখেন, আমার যে এই অংশটা আছে বিয়ার, যে অংশটাতে আমি এখন ব্রাশ করছি ওইটা হিডেন হয়ে যাচ্ছে, ঢেকে যাচ্ছে। আপনারা যদি এখানে খেয়াল করে দেখেন যে থামনেল, থামনেল এখন ব্ল্যাক চলে আসছে, তার মানে আমি ব্রাশ টুল দিয়ে উপরে যে ব্ল্যাকটা আছে সেটা পেইন্ট করেছি। এটা বেসিক্যালি কি হলো, একটু ঢেকে গেছে, আমি একটু পেইন্ট করে দিয়েছি। ইমেজটা কিন্তু আসলে হারিয়ে যায়নি আপাতত, ফর সার্টেন পিরিয়ড। মাস্কিং সম্পর্কে আমাদের ধারণা আছে, এটা মাস্কের বাংলা কি, মুখোশ। মুখোশ দিয়ে কি করে, মানুষের মুখোশ পরলে না, তাহলে আপনার অরিজিনাল যে ফেসটা আছে সেটা আপনি হিডেন করে রাখলেন। বেসিক্যালি এখানে এই কাজটাই করছে, যে সার্টেন পিরিয়ডের জন্য মাস্কিং করে অরিজিনাল জিনিসটাকে ঢেকে রাখলেন। কখনো যদি মনে হয় যে না আমি এই মাস্কিংটা আবার চাই, বা ফর সার্টেন পিরিয়ড আপনি দেখতে চান মাস্কিং এর অবস্থানটা কি ছিল, বা মাস্কিং করার আগে অবস্থা কি ছিল, মাস্কের উপরে যদি রাইট বাটন ক্লিক করেন তাহলে একটা অপশন দেখাবে ডিজেবল লেয়ার মাস্ক। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখেন এখানে একটা ক্রস চিহ্ন চলে আসছে থামনেলের মধ্যে, আর এখানে অরিজিনাল ইমেজটা দেখাচ্ছে। তার মানে কি, লেয়ার মাস্কটা এখন ডিজেবল আছে। আবার যদি ইনেবল করতে চান রাইট বাটন ক্লিক করে ইনেবল লেয়ার মাস্ক করবেন, তাহলে আবার এটা ঠিকই দেখাবে, এখানে এটা হিডেন হয়ে যাবে। অনেক সময় দেখা যায় কাজের প্রয়োজনে কখনো কখনো লেয়ারকে লক করে রাখতে হয়, সেক্ষেত্রে যেটা করবেন, মনে করেন এই লেয়ারটা এখানে আছে, এই লেয়ারটা আমি চাচ্ছি না পিছন থেকে সরাতে, বা এটাই সবসময় এখানে স্টিকি থাকবে, সেক্ষেত্রে লেয়ারটা সিলেক্ট করে দেখেন এখানে একটা লক বাটন আছে, দেখাই যাচ্ছে লক অল। ক্লিক করলে লেয়ারের ডান পাশে দেখেন এই দুইটা লকের মধ্যে পার্থক্য আছে, একটা হলো সলিড আর একটা হলো হালকা লাইটেড ডটেড কিছুটা আসে। এটা সাধারণত ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে এরকম আসবে, আর এটা হলো সলিড। এটা ধরে যদি আপনি সরাতে চান সে মেসেজ দিবে যে লেয়ারটা লক আছে, তুমি এটা সরাতে পারবে না, ঠিক আছে? যদি এটাকে আনলক করতে হয় কি করবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করে আবার লক লেয়ারে ক্লিক করবেন, আনলক হয়ে যাবে, এখন আবার সরাতে পারবেন। এটা খুব কঠিন কিছু না, তাই না? আচ্ছা, কঠিন পার্টটা হলো পরের পার্টটা, সেটা হলো লক ট্রান্সপারেন্ট পিক্সেল কি জিনিস, এটা একটু বোঝার বিষয় আছে। মনে করেন এখান থেকে আমি কোনো একটা পার্ট কেটে নিয়ে আসলাম এই লেয়ারের মধ্যে। এখন নর্মালি কি হয়, আমরা যদি ফিল কালার করি, ফিল কালারের দুইটা অপশন আছে, একটা হলো ফরগ্রাউন্ড কালার, একটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। এখানে দুইটা বিষয় তো আমরা জানি, তাই না? একটা ফরগ্রাউন্ড, একটা ব্যাকগ্রাউন্ড। ফরগ্রাউন্ড কালারটা যদি আমরা ফিল করি, এটা একটা শর্টকাট আছে, শর্টকাট হলো অল্ট চেপে যদি আমরা ব্যাক স্পেস প্রেস করি পুরোটা ফিল হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আর যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা ফিল করতে চাই তাহলে কন্ট্রোল চেপে ব্যাক স্পেস প্রেস করব, তাহলে ব্যাকগ্রাউন্ড ফিল হবে, আর অল্ট চাপলে ফরগ্রাউন্ড হবে। কিন্তু আমি যখন ফিল করছি বেসিক্যালি কি হচ্ছে, পুরো ইমেজটা জুড়ে, পুরো ডকুমেন্টটা জুড়ে সে বেসিক্যালি ফিল হয়ে যাচ্ছে। কিন্তু আমার প্রয়োজন হলো এইখানে যে শেপটুকু আছে, যেটুকু ইমেজ আছে, বা ডিফারেন্ট যদি আমি কোনো জায়গায় ডিফারেন্ট কোনো শেপ নিয়ে এটাকে ফিল করি, মনে করেন এই লেয়ারই হতে পারে, ফিল করে রেখেছি এইখানে, হয়তো ব্ল্যাক করেছি, ডিফারেন্ট ডিফারেন্ট শেপের মধ্যে আমি ফিল কালার করেছি। এখন আমার প্রয়োজন হলো এখানে যে এরিয়াগুলো আছে, যেখানে কিছু অবজেক্ট আছে যেগুলো আমি একটা লেয়ারের মধ্যে রেখেছি, এই জায়গাগুলো শুধু কালার চেঞ্জ হবে, বাকি যে জায়গাগুলো আছে এটা কি আছে। এখানে যদি আপনারা খেয়াল করেন থাম্বনেলের মধ্যে দেখতে পাচ্ছেন, এটা হলো ট্রান্সপারেন্ট আছে, তাই না? তাহলে এই ট্রান্সপারেন্ট এরিয়াতে আমি যদি এখন ফিল করি পুরোটা কোনো সিলেকশন ছাড়া, অল ব্যাক স্পেস দিই, তাহলে কি হচ্ছে, পুরো ডকুমেন্টটা জুড়ে কিন্তু ফিল হয়ে যাচ্ছে। কিন্তু আমি চাচ্ছি এই ট্রান্সপারেন্ট যে এরিয়াগুলো আছে এগুলো লক থাকবে, শুধুমাত্র যেখানে আমার অবজেক্ট আছে সেখানে ফিল হবে, তাহলে কি করব। সেক্ষেত্রে কন্ডিশন হলো যে লেয়ারটাতে আমি এই কাজটা করবো সেই লেয়ারটা সিলেক্ট করবো, এবং প্রথমে লকের পাশে প্রথম যে অপশনটা আছে এটা হলো লক ট্রান্সপারেন্ট পিক্সেল, এটাকে একটা টিক মার্ক করবো, ক্লিক করব। ক্লিক করে দেখেন আগের লকটা ছিল সলিড আর এই লকটা কিছুটা ট্রান্সপারেন্ট। এই লকটা সিলেক্ট অবস্থায় যদি আমি অল ব্যাক স্পেস দিই তাহলে দেখেন শুধুমাত্র এখানে যে যে এরিয়াগুলো আছে সেগুলো ফিল কালার হয়েছে, বাট এই ট্রান্সপারেন্ট এরিয়াটা লক করে দিয়েছে, ট্রান্সপারেন্ট এরিয়াটা লক করে দিয়েছে। আবার যদি আমি ডিফারেন্ট কালার দিতে চাই সে একই কাজ করবে। মোট কথা, আপনি কালার চেঞ্জ করে যদি অন্য কালার দেন বিহেভটা একই রকম থাকবে। সে কী করছে, ট্রান্সপারেন্ট এরিয়াটা লক করে দিয়েছে, যার কারণে এই ট্রান্সপারেন্ট এরিয়াতে কোনো কি হচ্ছে না, কোনো ফিল কালার যাচ্ছে না বা হচ্ছে না। এখন যদি আবার উঠিয়ে দিই, উঠিয়ে দেওয়ার পরে যদি আমি ফিল করি তাহলে দেখবেন আবার পুরোটা হয়ে যাবে। তার মানে লক ট্রান্সপারেন্ট পিক্সেলের কাজটা কি বোঝা গেছে, বা বোঝাতে পেরেছে কিনা আমি? আচ্ছা দেখেন,
মাল্টিপল লেয়ার যদি সিলেক্ট করতে হয়, মনে করেন একাধিক লেয়ার আছে, প্রচুর লেয়ার আছে, এরকম লেয়ার থাকতেই পারে, তাই না? প্রচুর লেয়ার থাকতে পারে, থাকাটা অস্বাভাবিক কিছু না। কারণ আমরা যখন ডকুমেন্ট নিয়ে কাজ করি দেখা যায় 2000, 3000, 4000, 5000 লেয়ারও হয়। তো সেই ক্ষেত্রে মাল্টিপল লেয়ার সিলেক্ট করার প্রয়োজন হয়। মাল্টিপল লেয়ার সিলেক্ট করার অনেকগুলো ওয়ে আছে। একটা হলো আপনি যদি কিবোর্ডে কন্ট্রোল চাপেন, কন্ট্রোল চেপে এরকম ক্লিক করেন, মাল্টিপল লেয়ার সিলেক্ট হবে। অথবা যদি আপনি চান এক সিরিয়ালে অনেকগুলো সিলেক্ট করবেন, তাহলে আমরা যেমন 10 নম্বর লেয়ার সিলেক্ট আছে, শিফট প্রেস করে যদি আমরা যে বন্ধ সিলেক্ট করতে চাই ওই লেয়ারে ক্লিক করি, তাহলে সিরিয়ালে যতগুলো আছে প্রথম ক্লিক থেকে শেষের ক্লিক পর্যন্ত সবগুলো লেয়ার এট এ টাইম সিলেক্ট হয়ে যাবে। এটা গ্রুপ করার জন্য খুবই একটা এসেনশিয়াল পার্ট। অনেকগুলো লেয়ার অনেক সময় দেখা যায় যে গ্রুপ করতে হয়, একটা গ্রুপ করে ফেলতে হয়, তখন সবগুলো এট এ টাইম সিলেক্ট করা যায়। ট্রাই করবেন ব্লেন্ডিং অপশনের জন্য যে জিনিসটা আপনার লাগবে, যে নিচে একটা ইমেজ থাকতে হবে, সেটা ব্যাকগ্রাউন্ড হোক লেয়ার হোক এটা কোনো প্রবলেম না, যে কোনো একটা ইমেজ দিবেন, তার উপর আপনি একটা শেপ নেন। এটুকু তো আমরা রেডি করতে পারবো না, যেটুকু দেখতে পাচ্ছি। আচ্ছা, নেওয়ার পরে আমরা ব্লেন্ডিং করবো উপরেরটার সাথে নিচেরটা, সেক্ষেত্রে সিলেক্ট করতে হবে উপরের লেয়ারটা। উপরের লেয়ারটা সিলেক্ট করার পরে আপনি যদি এখানে দেখেন লেয়ারের উপরে নর্মাল লিখে আছে সবার লেয়ারের উপরে, তারপরে যদি আপনি এক একটা করে সিলেক্ট করেন দেখেন এক এক রকম ইফেক্ট দেখতে পাবেন। সবগুলোতে হয়তো খুব একটা ভালো ইফেক্ট দেখতে পাবেন না, সেক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে এক একটা করে ট্রাই করতে হবে যে আসলে কোনটা কি হচ্ছে। এখন ডিপেন্ড অন কন্ডিশন, আমি সলিড শেপ নিয়েছি এটা একরকম বিহেভ করবে, যদি আমি এখানে অন্য একটা ইমেজ নেই, ডিফারেন্ট ইমেজ নেই, তাহলে বিহেভটা আরেকরকম করবে। তাহলে ইনিশিয়ালি কাজগুলো আমরা দেখি যে সে কি করে। তো এখানে মজার বিষয় হলো যে ইফেক্টগুলো হয় বা যে রেজাল্টটা পাওয়া যায় সেটা আসলে ফিক্সড, এখানে কোনো অপশন নাই বা অন্য কোনো চেঞ্জিং এর কোনো কন্ডিশন নাই। সেক্ষেত্রে আপনি টেস্ট করতে পারেন এক একটা দিয়ে কি দাঁড়াচ্ছে। এটা একটা শর্টকাট আছে, আপনি যদি শর্টকাট ইউজ করতে চান যে সিরিয়ালটা একটার পর একটা আসবে, সেটার জন্য হলো শিফট প্লাস। শিফট প্লাস ক্লিক করলে একটা একটা করে নিচে নামবে, শিফট মাইনাস দিলে উল্টা যাবে, পিছনের দিকে যাবে। এখানে অনেকগুলো পোস্ট আছে, তার মধ্যে আমি চাচ্ছি দুইটা পোস্টের সাথে একটা লিংক করার জন্য, তাহলে সেটা কিভাবে করব। এটা দুইটা গ্রুপ আছে, দুইটা ফাইল মানে লেয়ারও একই রকম কাজ করবে, দুইটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার সাথে সাথে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন বাম পাশে লিংকটা হাইলাইট হয়ে আছে। বাম পাশে দেখেন এই যে একটা লিংক একটা আইকন আছে সবার শেষে লেয়ারের মধ্যে, এটা যদি ক্লিক করেন দুইটা লেয়ারের সাথে দেখবেন লিংকের সিম্বলটা দেখাবে। এখন যদি আপনি ডিসিলেক্ট করেন, অন্যটা সিলেক্ট করেন, এটা আর দেখাবে না। আবার যখন এটার যে কোনো একটা সিলেক্ট করবেন সেটা কিন্তু দেখাবে এটার সাথে একটা লিংক আছে। এখন যদি আপনি এটাকে মুভ করতে চান, সরাতে চান, একটা সরালে দেখেন আরেকটা সরবে। এই ক্ষেত্রে সুবিধা হলো যখন আপনি ডিজাইন করবেন, ডিজাইন করার সময় কখনো কখনো এরকম প্রয়োজন হতে পারে যে আপনার একই জিনিস মুভ করার প্রয়োজন হচ্ছে, যে এখান থেকে দুইটা আইটেম আমি মুভ করব। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এটাকে ধরে যদি মুভ করেন, একটা মুভ করেন, তাহলে এট এ টাইম দুইটা জিনিস মুভ হচ্ছে একটার সাথে একটা, রেশিও মেনটেন করে এবং সব কিছু ঠিক রেখে সে কাজটা করে, বেসিক্যালি লিঙ্কিং। আবার আপনার যখন কাজ শেষ হয়ে যাবে দুইটাকে সিলেক্ট করে লিঙ্কে ক্লিক করবেন, ডিলিঙ্ক হয়ে যাবে, এখন আর লিঙ্ক হিসেবে কাজ করবে না। বেসিক্যালি লেয়ার তো আমরা সবসময় লেয়ার বা গ্রুপ একটা না একটা জিনিস সিলেক্ট থাকে, তাই না? যদি আমরা এটাকে ডিসিলেক্ট করতে চাই তো তাহলে কোথায় ক্লিক করবো, কোথায় ক্লিক করলে ডিসিলেক্ট হবে সেটা কি আমরা জানি? জানি না আমার মনে হয়। সেক্ষেত্রে ডিসিলেক্ট করার জন্য এই লেয়ার প্লেটের নিচে যে জায়গাটা আছে এই জায়গায় যদি আমরা ক্লিক করি তাহলে ডিসিলেক্ট হবে, আদারওয়াইজ আপনি পুরো উইন্ডোর যেখানেই ক্লিক করেন সে ডিসিলেক্ট হবে না। ডিসিলেক্ট হওয়ার জন্য কন্ডিশন হলো লেয়ার প্লেটের নিচে যে খালি জায়গাটা আছে সেখানে ক্লিক করবেন তাহলে ডিসিলেক্ট হবে।